আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলমগীর কবির, সহকারী শিক্ষক হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ। আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো আমি গত ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায় পরিমাপ অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের পরিমাপ অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংক তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। আরেকটি কথা না বললেই নয়, তোমরা তোমাদের পরবর্তী ক্লাসেও, অর্থাৎ তোমরা যখন সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তখনও তোমাদের এই ধরনের একটি অঙ্ক করতে হবে। তো তোমরা যদি এখন শিখে নাও, তাহলে আশা করি পরবর্তীতে তোমাদেরকে এই ধরনের অঙ্ক সমাধানে সমস্যা হবে না। তো আমি তোমাদের জন্য একটি প্রশ্ন বোর্ডে লিখে নিয়েছি, তো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং অঙ্কটি তোমরা তোমাদের খাতায় তুলে নাও। তো চলো প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি, তারপর আমরা প্রশ্নটি সমাধানে যাব। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার এবং বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। অর্থাৎ এখানে উদ্দীপকটিতে একটি বাগানের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 50 মিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে 30 মিটার, এবং এই বাগানটির ভিতরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো এই উদ্দীপকটি বা এই প্রশ্নটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন একটি প্রশ্ন। এখান থেকে তোমাদেরকে তোমাদের সৃজনশীল পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন দিতে পারে। তো আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন এখানে লিখে নিয়েছি এবং চেষ্টা করব এই প্রশ্নগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, যে উদ্দীপকে যেই তথ্যগুলো রয়েছে, অর্থাৎ উপরে যেই তথ্যগুলো রয়েছে, এই তথ্যের আলোকে একটি আনুপাতিক চিত্র অঙ্কন করো। তো আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি শ্রবণ করো এবং খাতায় তুলে নাও। যে উপরে তথ্যের আলোকে একটি আনুপাতিক চিত্র অঙ্কন করো। তো আমি প্রথম যে প্রশ্নটি রয়েছে এটি সমাধান করছি। যে উপরে তথ্যের আলোকে এক আনুপাতিক চিত্র অঙ্কন করা হলো, যে উপরে তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করা হলো, যেহেতু একটি একটি আনুপাতিক চিত্র, সেহেতু তোমরা অঙ্কন করলে হয়তোবা দৈর্ঘ্য 50 মিটার এবং 30 মিটার হবে না, আমরা আনুপাতিক অনুপাত অনুযায়ী এটিকে আমরা অঙ্কন করব। তো আমি দেখো আমি এখানে দেয়া রয়েছে বাগানের দৈর্ঘ্য 50 মিটার, আমি লিখে নিলাম এখানে 50 মিটার দৈর্ঘ্য এবং এখানেও 50 মিটার। আমরা এই দৈর্ঘ্যটিকে 50 মিটার ধরে নিলাম যেহেতু আনুপাতিক চিত্র। প্রস্থ হচ্ছে 30 মিটার, আমরা প্রস্থ লিখলাম 30 মিটার, এই প্রস্থটিকে আমরা 30 মিটার ধরে নিলাম। এবং এখানে রয়েছে বাগানের ভিতরে, অর্থাৎ ভিতরে মানে এটা যেহেতু বাগানের দৈর্ঘ্য এবং এটা বাগানের প্রস্থ এবং এর ভিতরে যেহেতু রাস্তা রয়েছে, তার মানে আমরা যে রাস্তাটি এখন অঙ্কন করব এটি অবশ্যই বাগানের ভিতরে অঙ্কন করতে হবে, এবং রাস্তাটি কিন্তু রয়েছে চারদিকে। তাহলে আমরা একটি রাস্তা এখানে অঙ্কন করে দিচ্ছি, যেহেতু চতুর্দিকেই 3 মিটার চওড়া, আমরা অঙ্কন করার সময় এই জিনিসটা খেয়াল রাখবো যেন চতুর্দিকে যেন সমান হয়। তো এখানে হচ্ছে 3 মিটার,
এখানেও 3 মিটার, অর্থাৎ সব দিকেই কিন্তু 3 মিটার, কারণ যেহেতু দেওয়া রয়েছে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যদি প্রশ্নের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং রাস্তার দৈর্ঘ্য 50, 30 এবং 3 মিটার দেওয়া না থেকে অন্য কোনো সংখ্যাও দেয়া থাকে, তখনও তোমরা এই নিয়ম অনুযায়ী আনুপাতিক চিত্র অঙ্কন করতে পারবে এবং তোমরা খুব সহজেই এই প্রশ্নটি সমাধান করতে পারবে। তো আমরা এখন আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধানে যাচ্ছি। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বাগানের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, এটা আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তো যেহেতু দেয়া রয়েছে আয়তাকার বাগান এবং বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো, তো আমরা প্রথমে যে কাজটি করব, দেওয়া আছে দিয়ে বাগানের যে দৈর্ঘ্য এবং প্রস্থটি দেওয়া রয়েছে এটা আমরা প্রথমেই তুলে নিব। যে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য বা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং বাগানের প্রস্থ 30 মিটার। তো বাগানের ক্ষেত্রফল, যেহেতু আয়তাকার বাগান এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি কি? হ্যাঁ, ভেরি গুড, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা এখন লিখে নিচ্ছি, সুতরাং বাগানের ক্ষেত্রফল, তোমরা সূত্রটি লিখেও মান বসাতে পারো, আবার সূত্রটি না লিখে সূত্র অনুযায়ী সরাসরিও মান বসাতে পারো। তো আমি তোমাদের সুবিধার জন্য সূত্রটি লিখে নিচ্ছি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছি ক্ষেত্রফল মানেই বর্গ হবে এবং বর্গ একক মানে প্রশ্নে যদি মিটার দেওয়া থাকে আমরা লিখবো বর্গ মিটার, এককের জায়গায় সেন্টিমিটার দেওয়া থাকলে লিখবো আমরা বর্গ সেন্টিমিটার, অর্থাৎ একক পরিবর্তন হবে কিন্তু ক্ষেত্রফলে অবশ্যই বর্গ হবে। তাহলে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 50 গুণ প্রস্থ দেওয়া রয়েছে কত? 30, আমরা লিখবো কি? বর্গ মিটার। তাহলে আমরা যদি 50 এবং 30 গুণ করি তাহলে হচ্ছে 1500 বর্গ মিটার বা 1500 বর্গ মিটার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যেহেতু বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া রয়েছে এবং বাগানের ক্ষেত্রফল নির্ণয় করার বা আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি যেহেতু হচ্ছে তোমরা সবাই পারো দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেহেতু আমরা কিন্তু এই প্রশ্ন প্রদত্ত দৈর্ঘ্য এবং প্রস্থকে কাজে লাগিয়ে সূত্র অনুযায়ী মান বসিয়ে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা বাগানের ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা তোমাদের দ্বিতীয় প্রশ্নটিরও সমাধান বুঝতে পেরেছ। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় এই জায়গাটিতে ভুল করে ফেলি যে বাগানের ক্ষেত্রফল মানে হচ্ছে আমরা দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা ক্ষেত্রফল বের করে ফেলি, কিন্তু এটি কিন্তু হচ্ছে রাস্তা বাদে। এখন এখানে একটি জিনিস খেয়াল করো, আমরা আমাদের 9 নম্বর প্রশ্নে দেখেছি যে এখানে প্রশ্নে সুন্দরভাবে দেয়া রয়েছে বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চৌড়া রাস্তা, এবং যেহেতু বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া, এই যে আমি তোমাদের জন্য আবার লিখে দিচ্ছি যে বাগানের দৈর্ঘ্য দেয়া হচ্ছে 50 মিটার এবং প্রস্থ হচ্ছে কত? 30 মিটার, এবং এই বাগানের ভিতরে রাস্তা, তার মানে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি যেহেতু বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া রয়েছে এবং এই বাগানের ভিতরে রাস্তা, তার মানে এই দৈর্ঘ্য এবং এই প্রস্থটি কিন্তু হচ্ছে রাস্তা সহ। আমি আবারও বলছি, যদি বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া থাকে এবং বাগানের ভিতরে যদি রাস্তা দেয়া থাকে, তার মানে অবশ্যই বাগানের যে দৈর্ঘ্য এবং প্রস্থটি উদ্দীপকে বা প্রশ্নে দেয়া রয়েছে সেটি অবশ্যই বুঝতে হবে রাস্তা সহ। এখন যেহেতু এখানে বলা রয়েছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো,
তার মানে আমাদেরকে অবশ্যই রাস্তা বাদে দৈর্ঘ্য বের করতে হবে এবং রাস্তা বাদে প্রস্থ বের করতে হবে। এবং আমরা যদি জানি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ কত, তাহলে কিন্তু আমরা খুব সহজেই রাস্তা বাদে দৈর্ঘ্য এবং রাস্তা বাদে প্রস্থ গুণ করে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি করতে হবে? হ্যাঁ, ভেরি গুড, আমাদেরকে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। তো চলো আমরা বের করে নিচ্ছি, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। তো এখানে যেহেতু ভিতরে রাস্তা, তার মানে দৈর্ঘ্যটি হচ্ছে রাস্তা সহ, তাহলে আমরা রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য থেকে আমরা রাস্তা বাদ দিব। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য থেকে আমরা রাস্তা বাদ দিলেই কিন্তু পাব রাস্তা বাদে দৈর্ঘ্য কত। তো খেয়াল করো, যেহেতু আয়তাকার বাগান, তার মানে দুই দিকে দৈর্ঘ্য এবং দুই দিকে প্রস্থ, তো একদিকে চারদিকেই যেহেতু রাস্তা এবং রাস্তাটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 3 মিটার, তো দৈর্ঘ্যের দিকে কি রয়েছে, এইদিকে একদিকে রয়েছে 3 মিটার, আবার আরেক দিকে রাস্তা রয়েছে 3 মিটার। তার মানে আমরা যদি দৈর্ঘ্য থেকে রাস্তার দৈর্ঘ্য বাদ দিতে যাই বা রাস্তা বাদে যদি বাগানের দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, একদিকে 3 আরেক দিকে 3, আমরা কিন্তু 6 মিটার কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা 50 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে হচ্ছে কত, 44 মিটার। তোমরা এটাকে এভাবে না করে ইচ্ছা করলে তোমরা এভাবেও লিখতে পারবে যে 50 বিয়োগ 3, যেহেতু দুই দিকে তাহলে আমরা 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে আমাদের উত্তর কিন্তু একই হচ্ছে, 3 দুগুণে 6 এবং 50 থেকে 6 বিয়োগ করলে 44 মিটার। অর্থাৎ মোট কথা হচ্ছে দৈর্ঘ্য যেহেতু দুই দিকে, মানে রাস্তাটা কিন্তু আমাদেরকে দুই দিক থেকে বাদ দিতে হবে, তো একদিকে 3 আরেক দিকে 3, তাহলে হচ্ছে 6, আবার 3 দুগুণে 6। তো আমরা যেভাবেই করি না কেন আমাদের রাস্তা বাদে দৈর্ঘ্য কিন্তু বের হবে কত, 44 মিটার। এখন আমরা পেয়ে গেলাম রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত। এখন আমরা বের করে নিব রাস্তা বাদে বাগানের প্রস্থ কত। তো একইভাবে আমরা রাস্তা সহ যে বাগানের প্রস্থ দেওয়া রয়েছে এটা থেকে আমরা এখন কি করব, রাস্তা বাদ দিব। তো রাস্তা সহ প্রস্থ দেওয়া রয়েছে 30 মিটার, ঠিক একইভাবে আমাদের এদিকে রাস্তা রয়েছে 3, এদিকে রয়েছে 3, অর্থাৎ দুই দিকে হচ্ছে কত, 3 যোগ 3, অর্থাৎ 6 মিটার। তো আমরা যদি 30 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে হচ্ছে কত, 24 মিটার। এখন আমরা পেয়ে গেলাম রাস্তা বাদে দৈর্ঘ্য হচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্য 50 থেকে 3, 3, 6 বাদ দিলে 44 মিটার, এবং রাস্তা সহ প্রস্থ 30 থেকে এদিকে 3, এদিকে 3, 6 বাদ দিলে হচ্ছে কত, 24 মিটার। তো আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে দুইটি মান আমাদের প্রয়োজন ছিল, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয়, এখন কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ গুণ করে খুব সহজেই কিন্তু আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো সুতরাং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তোমরা সবাই জানো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ 44 এবং প্রস্থ 24, আমরা সবাই জানি ক্ষেত্রফল মানেই কিন্তু বর্গ একক, যেহেতু মিটার দেওয়া রয়েছে তার মানে এটা হবে বর্গ মিটার। তো আমরা যদি 44 এবং 24 এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, যে 44 এবং 24 গুণ করলে হচ্ছে কত, 1056 বর্গ মিটার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ভিতরে রাস্তা দেয়া থাকে, অর্থাৎ যেই ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া থাকবে এবং
ওই ক্ষেত্রের ভিতরে যদি রাস্তা দেয়া থাকে তার মানে এই দৈর্ঘ্য এবং প্রস্থটি হচ্ছে রাস্তা সহ, এবং আমাদেরকে যদি রাস্তা বাদে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলে তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, রাস্তা সহ দৈর্ঘ্য থেকে আমাদেরকে রাস্তা বাদ দিয়ে বের করতে হবে রাস্তা বাদে দৈর্ঘ্য কত, এবং রাস্তা সহ প্রস্থ থেকে আমরা রাস্তা বাদ দিয়ে বের করব রাস্তা বাদে প্রস্থ কত, এবং পরবর্তীতে আমরা রাস্তা বাদে দৈর্ঘ্য এবং রাস্তা বাদে প্রস্থ গুণ করে বের করব রাস্তা বাদে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আশা করি তোমরা এই ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই কিন্তু তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবে, এবং এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে রাস্তার দৈর্ঘ্যটি রয়েছে এটি কি ক্ষেত্রের ভিতরে নাকি বাহিরে, এটা তোমরা খেয়াল রাখবে এবং খুব সহজেই আশা করি তোমরা সমাধান করতে পারবে। চার নম্বরে যে প্রশ্নটি রয়েছে এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই উদ্দীপকটির সাথে বা প্রশ্নটির সাথে এই প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক। তোমরা যদি তোমাদের বই দেখো, মেইন বই দেখো, অনুশীলনীতে কিন্তু তোমরা এই ধরনের সমস্যা পাবে। তো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, এ ব্যাপারে কিছু কথা না বললেই নয়, আমাদেরকে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হবে এই বিষয়টা তোমাদেরকে সবার আগে ক্লিয়ার হতে হবে। তো তোমরা যদি রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে ধাপগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে এই ধাপগুলো সম্পর্কে যদি তোমরা সঠিক ধারণা থাকে তাহলে তোমরা কিন্তু খুব সহজেই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, প্রথমেই যেই ক্ষেত্রটি দেয়া থাকবে, যেহেতু এখানে রয়েছে আয়তাকার বাগান সেহেতু আমি তোমাদেরকে আয়তাকার বাগান দিয়েই বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই আমাদেরকে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ ওই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দ্বিতীয় স্টেপে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু এখানে ভিতরে দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য রয়েছে বা রাস্তাটি রয়েছে বাগানের ভিতরে, তার মানে এই দৈর্ঘ্য এবং প্রস্থটি হচ্ছে রাস্তা সহ এবং বাগানের ক্ষেত্রফল মানে কিন্তু রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবং আমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে কি হবে, কি বের হবে, আমি আবারও বলছি, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করি বা বাদ দিই তাহলে কি পাওয়া যাবে, ভেরি গুড, রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। কারণ আমরা যদি রাস্তা সহ বাগান থেকে রাস্তা বাদে যদি বাগান বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে, রাস্তা পাওয়া যাবে। এর জন্য আমাদেরকে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অবশ্যই আমাদেরকে এই দুইটি তথ্য বা এই দুইটি মান জানতে হবে। তো আমরা কিন্তু তোমাদেরকে দ্বিতীয় অংশটিতে এবং তৃতীয় অংশটিতে এই বাগানের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে সেটা কিন্তু তোমাদেরকে করা কিভাবে করবে সেটা বুঝিয়ে দিয়েছি। তো তোমরা প্রথমেই দ্বিতীয় অংশটির মতো বাগানের দৈর্ঘ্য প্রস্থ কাজে লাগিয়ে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করবে, এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা তিন নম্বর অংশের সমাধানে যেই কাজটা করেছি, রাস্তা বাদে দৈর্ঘ্য বের করেছি এবং রাস্তা বাদে প্রস্থ বের করেছি, এবং রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা কিন্তু রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করেছি, এবং সর্বশেষে আমরা কি করব, এই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করব, বের হবে কি, রাস্তার ক্ষেত্রফল কত। তো আমি তোমাদেরকে এখন এই অংশটির সমাধান করে দিচ্ছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা দ্বিতীয় অংশে পেয়েছি বাগানের ক্ষেত্রফল, আমরা লিখব বাগানের ক্ষেত্রফল। তো তোমরা
আমি দ্বিতীয় অংশে যেভাবে বের করেছি ওইভাবে তোমরা বের করে নিবে, যে বাগানের ক্ষেত্রফল 1500 বর্গমিটার, এটা তোমরা দ্বিতীয় অংশে যেভাবে করেছি ওইভাবে করে নিবে। এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, এটা আমি তোমাদেরকে কিন্তু এই 3 নম্বর অংশের সমাধানে বুঝিয়ে দিয়েছি, ওইভাবে তোমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করে নিবে। যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 1056 বর্গমিটার, এবং পরবর্তীতে আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। যে রাস্তার ক্ষেত্রফল কি, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করব। তো আমি আবারও বলছি, রাস্তা সহ বাগান থেকে তোমরা যদি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করো, তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। তো আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে কত, 4, 4 এবং 4, 444 বর্গ মিটার। আমি তোমাদেরকে এখানে দ্বিতীয় এবং তৃতীয় অংশটি পূর্বে সমাধানের কারণে তোমাদের কিন্তু এখন মনে হচ্ছে যে চতুর্থ অংশের সমাধানটি সংক্ষিপ্ত, কিন্তু তোমাদেরকে পরীক্ষার মধ্যে কিন্তু এই দুইটি অংশ না দিয়েও তোমাদেরকে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলা থাকতে পারে। সেই ক্ষেত্রে তোমরা দ্বিতীয় অংশের সমাধানের মতো দুর্গপ্রস্থ কাজে লাগিয়ে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করবে, এবং পরবর্তীতে তোমরা দৈর্ঘ্য থেকে রাস্তা বাদ দিয়ে, প্রস্থ থেকে রাস্তা বাদ দিয়ে রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করবে, এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করবে, এবং সর্বশেষে তোমরা বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে তোমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করবে, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা এই প্রশ্নটিরও সমাধান বুঝতে পেরেছ। আসলে যেহেতু তোমাদের সৃজনশীল অংশ, তোমাদেরকে কিন্তু প্রশ্ন বুঝে বুঝে উত্তর দিতে হবে। এখন তোমাদের আজকের যে শেষ প্রশ্নটি, যে বাগানের চারদিকে বেড়া দিতে, তোমরা জানো অনেকে কিন্তু বাগান করে এবং বাগানে বেড়া দিতে হয়, না হলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো বাগানের চারদিকে বেড়া দিতে প্রতি মিটার 25 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে? আমরা জানি, যেটা আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছি, যে পরিসীমা, কোনো ক্ষেত্রে 4টি বাহুর বা কোনো ক্ষেত্রে সবগুলো বাহুর যে দৈর্ঘ্যের সমষ্টি, এটাই কিন্তু পরিসীমা। চারদিক, তার মানে যেহেতু আয়তাকার বাগান, দুই চারদিক মানে দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ। তো দুইটা দৈর্ঘ্য এই যে বাগান, আয়তাকার বাগান, দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, তার মানে চারদিক, চারদিক মানে কিন্তু পরিসীমা। তো আমাদেরকে প্রথমেই বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ কাজে লাগিয়ে আমাদেরকে পরিসীমা নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমরা লিখে নিব যে আমরা জানি যে আয়তাকার বাগানের পরিসীমা, পরিসীমা নির্ণয়ের সূত্রটি হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এখানে ভুলবশত অনেকে বর্গ একক লিখে ফেলে, এটা কিন্তু ক্ষেত্রফল নয় যে বর্গ হবে। তাহলে 2, এখানে বাগানের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 50, সূত্রের যোগ, প্রস্থ দেওয়া রয়েছে কত, 30, এবং একক মানে হচ্ছে এখানে দেওয়া রয়েছে কি, মিটার। তাহলে 2, 50 আর 30 যোগ করলে কত, 80। তোমরা জানো একটা ব্র্যাকেটের পূর্বে যদি একটা সংখ্যা থাকে, তাহলে এখানে মধ্যবর্তী স্থানে কোনো চিহ্ন নেই, মানে কিন্তু এটা গুণ চিহ্ন হবে। তাহলে 50 আর 30 যোগ করলে কত, 80, তাহলে মিটার, এবং 80-র সাথে 2 গুণ করলে হবে, 8 × 2 = 16, 160 মিটার। অর্থাৎ আমরা কিন্তু পেয়ে গেলাম যে বাগানের চারদিকের দৈর্ঘ্য কত, অর্থাৎ পরিসীমা কত। এখন যেহেতু বাগানের চারদিকের দৈর্ঘ্য 160 মিটার, এবং প্রতি মিটার, অর্থাৎ প্রতি মিটার মানে কিন্তু 1 মিটার, 1 মিটারে খরচ হয় 25 টাকা। তাহলে 1 মিটারে যদি খরচ হয় 25 টাকা, তাহলে 160 মিটারে কি খরচ হবে, কম না বেশি? হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা সঠিক বলেছ। যেহেতু 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 25 টাকা, তার মানে 160 মিটার বেড়া দিতে খরচ হবে বেশি, আর আমরা সবাই জানি বেশি মানে গুণ হবে। তাহলে আমরা লিখব, সুতরাং বাগানের চারদিকে বেড়া দিতে
মোট খরচ হবে 160 × 25 টাকা। তো আমরা যদি গুণ করি তাহলে হবে কত? 4000 টাকা। তো এটা কিন্তু অনেক সহজ, চারদিক মানে হচ্ছে পরিসীমা। তো আমরা প্রথমে দৈর্ঘ্য প্রস্থ কাজে লাগিয়ে সূত্র ব্যবহার করে আমরা পরিসীমা কত মিটার এটা আমরা বের করে নিব, পরবর্তীতে প্রতি মিটারে যত টাকা খরচ হবে তত দ্বারা আমরা গুণ করেই কিন্তু আমরা বের করতে পারবো যে বাগানে চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা এই একটি উদ্দীপক থেকে যে ভিন্ন ভিন্ন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে আলোচনা করার জন্য। এরপরেও তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবে, কমেন্টস বক্সে তোমরা আমাকে লিখে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা তোমাদের বই থেকে এই প্রশ্নটির মতো বা উদ্দীপকটির মতো যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। তোমরা জানো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তোমরা যত বেশি চর্চা করবে তোমরা কিন্তু গণিতে ততই ভালো করতে পারবে। তো তোমরা সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। তোমরা সবাই হবিগঞ্জ অনলাইন স্কুল, হবিগঞ্জ সদর অনলাইন স্কুল এবং বিশেষ করে আমাদের যে স্কুলের যে পেজটির পেজ রয়েছে হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস, এই ক্লাসে যে এই পেজে যে ক্লাসগুলো দেওয়া হয় এই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে উপভোগ করবে। তো আগামী কোনো ক্লাসে তোমাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।